ওয়েলকাম টু মোমস ম্যাজিক সো আজকে হলো ডে টু এর সকালবেলা এখন আমি সকাল সকাল উঠে গেছি এবার সারা দিন কি কি করব কোথায় কোথায় যাব চলো তোমাদের সাথে শেয়ার করি রেডি শেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যে একটা সিঙ্গেল শট নেব তারও উপায় নেই চারপাশে সবসময় এ নাই ও ঘুরঘুর করছে তাই ফ্যামিলি টুরে বেরিয়ে সিঙ্গেল শট নেওয়া সেটা তো সম্ভবই না এখানে আমরা রেডি হয়ে সবাই হোটেলের নিচে চলে এসেছিলাম কারণ ব্রেকফাস্টটা এখান থেকে করে তারপরেই সবাই বেরোবো অর্ডার দিয়েছিলাম ওই ডিম টোস্ট আর বাটার টোস্ট আমি বাটার টোস্ট ভালোবাসলেও বেরিয়ে কিন্তু আমি ডিম টোস্টটাকেই প্রেফার করি তাই আমি ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম এক কাপ কফি আমি চায়ে তেমন মিষ্টি খাই না কিন্তু কফিটায় অল্প একটু মিষ্টি না হলে আমার ঠিক ভালোও লাগে না আজকে বাইরে সো মাচ গরমি ভীষণ গরম টাইমে সবাই রেডি হয়ে গেছিলাম ঠিকই কিন্তু ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই জন্য গাড়িটা এসে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে রাস্তাটা দেখো কি সুন্দর দুদিকে পুরো গাছে গাছ মাঝখান থেকে আমাদের গাড়িটা যাচ্ছে এই সরু রাস্তা দিয়ে দীঘা আমি মোটামুটি অনেকবারই গেছি কিন্তু আজকে যেই জায়গাটায় আসলাম এই জায়গাটায় ফার্স্ট টাইম আসলাম এখানে নাকি সুন্দরবনের মতো সিস্টেম সুন্দরবনে ওই জলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ঘোরায় না আর আশেপাশের পশু পাখি গাছপালা দেখায় ওরকম সিস্টেম নাকি জায়গাটার নাম হলো বিচিত্রপুর এই স্পটটা খুব রিসেন্ট রিসেন্টই হয়েছে কিন্তু আমাদের যাওয়াটা পুরো ফাও হয়ে গেছিলো জানো তো এখন নাকি ভাটা চলছে আর এই টাইমটা নাকি বোট একদম টানতে পারে না জলে তাই জন্য এই টাইমটা কোনো রকম বোটও ছাড়ে না আমরা গিয়েছিলাম ঠিকই দু একটা ফটো তুলে চলে আসতে হলো বিকজ এখানে জোয়ার আসবে সেই দুপুর দুটোর সময় আর এখন বাজে মোটামুটি ওই সাড়ে এগারোটা মতো এতক্ষণ কোথায় থাকবো জন্য ওইখান থেকে বেরিয়ে গাড়ি ধরে চলে আসলাম উদয়পুর বিচে আর দীঘার ভিজিটিং স্পটগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ কিন্তু এই উদয়পুর বিচটা এবার জানো তো দীঘাতে এসে একটু বেশি ভিড় দেখলাম সবাই যেন এই উইকেন্ডটা কাটাতে দীঘাতেই চলে এসেছে এই বিচে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় সেখান থেকে তোমরা কিনে নিলে ওরা তোমাদের রান্না করে দেবে এইভাবে সমুদ্রের জলে পা চুবিয়ে বসে নিজের পছন্দের মাছগুলোকে যদি হাম হাম করে খাওয়া যায় সেটা কিন্তু স্বর্গ সুখের থেকে কোনো দিক থেকে কম লাগে না আলকেরাতেও অনেক ধরনের মাছ খেয়েছিলাম আবার আজকে এবার দিঘায় এসে আর কিছু খায় না খায় চুটিয়ে মাছটা খেলাম দেন সবাই মিলে একটু কুলফিয়ার আইসক্রিম আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম কারণ যতই হাওয়া দিক না কেন আজকে কিন্তু এখানে রোদের প্রচন্ড তেজ ওইখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম রুমে আর এই যে আমি আমার সুইমিং কস্টিউম পরে রেডি আজকে আর সমুদ্রে করতে যাইনি আজকে সুইমিং পুলেই স্নান করেছিলাম আর ভিডিও করতে পারিনি বলে তোমাদের সাথে দুটো ফটো শেয়ার করে দিলাম চলো সান ফান করে বড্ড খিদে পেয়ে গেছে এখন আস্তে আস্তে খাবার টেবিলের দিকে যাওয়া যাক সত্যি বলতে আমাদের হোটেলটার খাবার কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে আর এদের নন ভেজ আইটেমগুলোর থেকেও থালিতে যেই ভেজ আইটেমগুলো ইনক্লুড থাকে সেগুলো কিন্তু আমার বেশি টেস্টি লেগেছিল এদের খাবার কোয়ালিটিকে র্যাঙ্ক করতে হলে আমি নাইন আউট অফ টেন দেবো চলো এবার একটু খেয়ে নিই পেটের মধ্যে ছুচোগুলো পুরো ফাতেমা বলে একজন বাংলাদেশ থেকে লিখেছেন নাইস ভিডিও দেন আপু থ্যাংক ইউ ফাতেমা আর আজকে থেকে আমি ডিসাইড করেছি আমার কমেন্ট বক্সে যার কমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগবে আমি তার কমেন্ট টাই পড়ে শোনাবো কমেন্টটা করে